প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদের আমরা যে বিষয়টি দেখার জন্য আজকে এখানে হাজির হয়েছি সেটি হলো এই পিছনে যে বিষয়টি দেখতে যে কারখানাটি দেখতে পাচ্ছেন, এটি হলো তিস্তা ব্যারেজ নির্মাণ যখন হয় এই নির্মাণের সময় যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে, যে সেই যন্ত্রাংশগুলো ব্যবহার শেষে ব্যবহার প্রয়োজন না হয় এই কারখানায় রাখা হয়েছে। এই ট্রাক সহ বিভিন্ন যন্ত্রাংশ অর্থাৎ কোটি কোটি টাকার যন্ত্রাংশ এই কারখানায় রয়েছে। আমি কারখানার ভিতরে গিয়েছি, ভিতরে গিয়ে দেখেছি যে শুধু ব্যবহারের অভাবে এবং যত্নের অভাবে, অবহেলায়, অযত্নে খোলা আকাশের নিচে নিচে পড়ে আছে কোটি কোটি টাকার এই সরকারি যন্ত্রাংশ। যন্ত্রাংশগুলো এই দীর্ঘদিন ধরে অর্থাৎ দীর্ঘ প্রায় 30 বছর ধরে এই যন্ত্রাংশগুলো এখানে পড়ে থাকার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকায় কেনা এই যন্ত্রাংশগুলো কিন্তু অবহেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলছি, তারা কোনো কথা বলতে রাজি হয়নি। অর্থাৎ এই যন্ত্রাংশগুলো যে শুধু ব্যবহারের অভাবে এবং মেরামতের অভাবে যে অবহেলা এবং অযত্নে যে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এ নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। তারা কোনো আমি একাধিকবার চেষ্টা করছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য, তারা কিন্তু কথা বলেনি। এই এই কারখানাদের দায়িত্বে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী বিলাস চন্দ্র, তার সঙ্গে কথা বলছি, তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। কিছুক্ষণ আগে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি কিন্তু ফোনে যোগাযোগ করেছি, তিনি বলেছেন যে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে নাম না প্রকাশ শর্তে পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এই যন্ত্রাংশগুলো নিয়ে সরকার দুটি সিদ্ধান্ত নিতে পারে। একটি সিদ্ধান্ত হলো যে সরকার যদি অর্থ বরাদ্দ দেয় তাহলে এই যন্ত্রাংশগুলো মেরামত করে আবার যদি ব্যবহার হয় তাহলে সরকারের এখানে রাজস্ব আয় হবে। পাশাপাশি সরকার যদি এগুলো মেরামত না করে, সরকার যদি প্রদান না হয়, সরকার যদি এগুলো বিক্রি করে দেয়, তবুও সরকার কোটি কোটি টাকা এখান থেকে আয় করতে পাবে। অর্থাৎ সরকার যে এই তিস্তা ব্যারেজ নির্মাণের সময় কোটি কোটি টাকা ব্যয় করে যে এই যন্ত্রাংশগুলো কিনেছেন, এখানে সরকার একটি টাকা সেভ হবে। তাই আমরা আজকের এই ভিডিও লাইভের মধ্যে সরকারের শুভ দৃষ্টি আকর্ষণ করছি যে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ নির্মাণে সময় যে কোটি কোটি টাকা ব্যয়ে যে আধুনিক যন্ত্রাংশগুলো কেনা হয়েছে ট্রাক, সেগুলো অবহেলা এবং অযত্নে এবং ব্যবহারের অভাবে খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এই বিষয়ে সরকার যদি শুভ দৃষ্টি নেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাহলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হবে। আসাদুজ্জামান সাজু, লালমনিহাট।